বহু জাতের ভিতরে বহু জাত পৃথিবীতে কত জাতের মানুষ আমরা হিসাব দিবার পারবো না আমাদের সাধারণত জানা হলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি এগুলো আমরা জানি ঠিক কি না বলে এছাড়াও সাঁওতাল আছে গারো আছে আপনাদের এলাকা তো সাঁওতাল আছে আছে না নাই এরকম বহু জাতের মানুষ পৃথিবীতে বসবাস করে কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন غير الإسلام دينا فلن يقبل منه إسلام ছাড়া অন্য কোন জাত কেউ যদি গ্রহণ করে এখানে জাত মানে আমরা ধর্ম বুঝবো ধরে কোন কি বুঝবো ইসলাম ছাড়া এটা আমার কথা না কথা কার আল্লাহর কোরআনের কথা অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন লা ইকবালা মিনহু সেইটা কবুল করা হবে না আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি আর সেই ইসলামের ভিতরে আমরা জন্মসূত্রে মুসলমান ধরে কোন সুবহানাল্লাহ জন্মসূত্রে যদি মুসলমান না হতাম অন্য কোন জাতের মধ্যে জন্ম নিয়ে মুসলমান হওয়া বড় কঠিন অন্য কোন ধর্মে জন্ম নিয়ে মুসলমান হওয়া সহজ না কঠিন যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব একেবারে মৃত্যুর বিছানায় শায়িত আর দাঁড়াবার পারবে না এমন সময় রাসূল গিয়ে বললেন চাচা আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আমি আপনার হাতটা ধরে জান্নাত ঘরে পৌঁছে দেব আপনারা তো সুবহানাল্লাহ করলেন কিন্তু চাচা কি করে চাচা বলতেছে বাবা মরেই যখন যাব বাপ দাদার ধর্ম ছাড়বো না দেখছেন নবীর দাওয়া তো গ্রহণ করে নাই এখান থেকে প্রমাণ হলো আমরা যদি হিন্দুর মধ্যে জন্ম নিতাম বৌদ্ধর মধ্যে জন্ম নিতাম এমনকি যারা বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করতে চায় ইহুদির মধ্যে যদি জন্ম নিতাম তাহলে কি আমরা মুসলমান হতে পারতাম খুব কঠিন কিন্তু যে আল্লাহ এই কঠিনটা আমাদের জন্য রাখে নাই সরাসরি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আমাদের মুসলমান হিসেবে কবুল করেছে আমরা সে আল্লাহর উপরে খুশি না বিজার তাহলে আর একবার বলি আলহামদুলিল্লাহ আছেন আমার মুক্তার আছেন আমার বারিশটার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি রাসুল জাবিন্দা আল্লাহ রাসুল বলেছেন তোমরা যত বড়ই পাপি হও না কেন শুধু ইমানের সাথে কিসের সাথে ইমানের সাথে যদি দুনিয়া ছাড়তে পারো ইমান নিয়ে যদি কবরের ঘরে আসতে পারো আমি রাসুল ওয়াদা দিচ্ছি আমি তোমার হাত ধরে যেভাবেই হোক তোমাকে জান্নাতে পৌঁছে দেব কিন্তু শর্ত কি ইমানের সাথে মরা লাগবে আমার কথা কি বুঝলে পারলেন আমরা যত পাপ করি কিন্তু মরার সময় ইমান নিয়ে লা ইলাহা এই কলেমা পড়তে পড়তে আমরা যদি দুনিয়া ছাড়তে পারি রাসূল আমাদের উকিল হবেন আমাদের বারিস্টার হবেন আল্লাহ হাকিমের কাছে আমাদেরকে সুপারিশ করে জেরা করে করে জামিন করে আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবে এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার তাহলে আর একবার বলি আলহামদুলিল্লাহ এখন আসেন যে কোরআন থেকে আপনারা ওয়াজ শুনবেন যে কোরআন 1400 বছর আগে এখন 1450 বছর আগে আল্লাহ বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহ হুদাল লিল মুত্তাকিন আল্লাহর 104 খানা কিতাব দুনিয়াতে এসেছে জোরে কর কয়খানা 104 খানা সমস্ত কিতাবের মধ্যে কম বেশি হয়ে গেছে ওই নবী যখন দুনিয়া থেকে বিদায় নিছে নবীর উম্মতেরা ইচ্ছা মতো বদলাছে ইচ্ছা মতো ঢুকেছে কিন্তু আমাদের নবী 1500 বছর আগে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও কোরআনের মধ্যে একটা অক্ষরও কম বেশি হয়নি জোরে কোন কথা ঠিক কি না কারণ কি আরো জোরে কোন
দুই একজন কয় আল্লাহ কোরআনে নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ভাগ্য গুণে কিতাব পাওয়া হলো আমাদের ভাগ্য আমরা সেই কিতাব থেকে আলোচনা শোনার জন্য এত কষ্ট করে বসে আছি ঠিক কি না বলেন কি কষ্ট কিন্তু শর্ত হলো কি জানেন আপনারা তাও বসে বসে শুনতেছেন ঠান্ডা লাগুক তাও বসেছেন কিন্তু আবু জেহেল বসারও চান্স পাইনি ওই দাঁড়ায় দাঁড়ায় সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে সকালবেলা গিয়া মিটিং এ বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি সুবহানাল্লাহ কর না কেন আবু জেহেলকে কোরআনের বিপক্ষে কছে এত সুন্দর কোরআনের বাণী কোরআন শুনতে শুনতে রাতটা কোন দিক দিয়ে গেল আমি আবু জেহেল বুঝবারই পারিনি আবু সুফিয়ান বলতেছে নেতা যেই কোরআন শুনতে শুনতে রাত চলে যায় আপনি বুঝবার পারেন না সেই কোরআন ধরলে অসুবিধা কি আপনারা শোনেন না ধরবেন আজকে বাংলাদেশে সবাই যদি কোরআনকে ধরার চেষ্টা করত কোরআনকে গ্রহণ করত তাহলে কোরআন ওয়ালার উপরে কোনো জালিমের জুলুম চলতো না জোরেগন কথা ঠিক কি না কিন্তু না ধরা খায় বক্তা সতারা বাড়ি যায় এই তো হয়েছে আজকে কোরআনের সমস্যা এই জন্য আল্লাহ বলেছেন সামিনা ও তাহানা খালি শুনলে হবে না এইটাকে গ্রহণ করা লাগবে আমি কোরআন থেকে যে আয়াতের তাফসির করব এটা খালি শুনলে হবে না আজকেটা আমাদের গ্রহণ করা লাগবে রাজি আছেন গ্রহণ করতে গেলে একটা পরিবেশ লাগবে সব পরিবেশে কোরআনকে গ্রহণ করা যায় না কোরআনকে গ্রহণ করতে গেলে কোরআন বিজয়ের আন্দোলন করতে হবে দরকার হলে জীবন দিব কিন্তু আল্লাহর কোরআনের দল আমরা ছাড়ব আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়াহুয়াল আজিজুল গফুর আসলে কোন জায়গায় কোন দলের লোক বেশি এটা বক্তারা বুঝবার পারে কোরআনের আয়াত বক্তা তেলাওয়াত করার পরে আল্লাহ আকবার শব্দ যদি কম হয় তাহলে বোঝা লাগবে এরা বড় দুই দলের লোক যেই দুই দলে সব স্লোগান আছে কিন্তু আল্লাহ আকবার স্লোগান নাই জোরে গান কথা ঠিক এখন কোন দুই দল বলার দরকার নাই আপনারাই বুঝা নেবেন কারণ ডাইরেক্ট ওয়াজ করা যাবে না অ্যাঙ্গেলে ডোজ মারা লাগবে জোরে গান কথা ঠিক কে রে وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتُهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ কোরআনের আয়াতের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে আচ্ছা আপনারা অন্তর থেকে বলেন তো ঈমান বাড়ার লক্ষণ কি চুপ থাকা না জবান খোলা আজকে আমাদের বাংলাদেশে এত অত্যাচার এত নির্যাতন হওয়ার পেছনে একটাই কারণ হলো চুপ থাকা সব জায়গায় নিজের বাড়িতে আমি চুপ আমার বউ স্টার জলসা জি বাংলা দেখবে আমি চুপ চুপ আমি কথা বলে গন্ডগোল করব আমার ছেলে সারাদিন আগের মতন 4G মোবাইল নিয়ে ঘুরবে স্কিন ফ্যান পরে আমি কিছুই বলবো চুপ চুপ কথা বললি বাপ ছেলের মধ্যে সম্পর্ক নষ্ট হবে আমার মেয়ে প্লাজো পরে হাই হিল করে বুকের ওন্না গলা ফিতা বানায় ঘুরবে আমি কথা বললি বাপ মেয়ের মধ্যে সম্পর্ক নষ্ট হবে চুপ চুপ তেলের দাম 100 থেকে 200 গেছে আমি কথা বললে গোস্তর দাম 400 থেকে 700 গেছে চুপ চুপ এই চুপ থাকাকে বলা হয় বোবা শয়তান ঘরে ঘর কি শয়তান এরা কিন্তু মানব রূপী বোবা শয়তান কথা কয় কি হয় যদি তো কি কয়
এমনি তো এইটা মুখের আগে দিয়ে আমি সামনের লোক দেখবার পাচ্ছি না। এখানে এমন কোন লোক নাই যে আমার ওয়াজ শুনেনি, জোরে কণ্ঠে ঠিক না। এই শীতের মধ্যে একটু কালো মানুষকে দেখ পাচ্ছে, দেখে শুনবে সেই দেখাই যদি না হয় এত খেপা যাবি। না না ভাঙ্গা ফেলা, এ ভাঙ্গা ভাঙ্গিয়ে দেবার কি, ও যে জায়গাটা তোমার মুখ খোলা লাগবে ওই জায়গা তুমি চুপ। তুমি আলুর বাগুয়ের মধ্যে ঘুম পাড়তেছ তিন তালা বাড়ি থুয়া। আপনারা বলেন তো আলুর বাগুয়ের মধ্যে ঘুম পাড়ে তিন তালা বাড়ি থুয়া, ওই কি আল্লাহর ভয় না পুলিশের ভয়? পুলিশের পোশাক পরে আজরাইল গেছে, আজরাইল যায় বলতে যে কে রে ভাই খবর কি, তুমি এই আলুর বাগুয়ের মধ্যে কেমন খবর জানলে? বলে আমি আজরাইল রে। ওই কে হাই হাই পুলিশ ধরার ভয়, আমার আজরাইল ধরার কথা মনেই নেই। বর্তমান বাংলাদেশের মানুষ পুলিশ ধরবে এই চিন্তা সব সময় করে, কিন্তু হঠাৎ যে আজরাইল ধরবে এই চিন্তা মুসলমানের কলিজাত নাই। ধরে গন্ধ না ঠিক না, একটু জবান খুলবেন জাগা মতো, তাই বলে সব জাগা না। আল্লাহ কোরআনে বলতেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়াহুয়াল আজিজুল গফুর। তোমাদের মৃত্যুর হায়াতকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে তাহলে আপনারা বলেন তো কেউ মারতে পারবে? আল্লাহ যদি বাঁচায় কেউ বাঁচাতে পারবে? আল্লাহ যদি মারে এটা খালি শুনলে হবে না, বিশ্বাস করা লাগবে। যদি আমরা বিশ্বাস করি যে আমাদেরকে কেউ মারতে পারবে না আল্লাহ ছাড়া, কেউ বাঁচাতে পারবে না আল্লাহ ছাড়া, তাহলে দুনিয়ার কোনো রক্ত চক্ষুকে আমরা ভয় করব না। ধরে কোন কথা ঠিক না? আমাকে একজন বললো হুজুর আজকে আমাদের মসজিদ থেকে পাঁচ জোড়া জুতা উঠাও, নামাজ শেষ করে তাকে জুতা নাই। এখন চিন্তা করেন, আপনারা চিন্তা করেন এই জুতা চোর কি বেশি? এদের সংখ্যা হলো মাত্র দুই জন। গোবিন্দগঞ্জ উপজেলার কেন্দ্রীয় মসজিদে দুইজন জুতা চোর ঘরে, দরজার জুতা দেখে বলে আমাকে ভয়ে সব জুতা ভিতরে ঢুকছে। তখন একজন কয় না রে ভিতরে যখন ঢুকছে তাহলে মুসল্লি হ ওই যায়, তখন রুজু টুজু করে ভিতরে যায় দেখে বাক্সের মধ্যে কোনগুলো ভালো। তারা ইমাম নিয়ে যখন নিয়ত করছে ও তখন নিয়ত ছাড়া ইলা জেহাতের কাবাতো না, ওই ইলা জেহাতের জুতে জুতে কয়টা যে আউট হয়ে গেছে। আজকে যদি আল্লাহর কোরআন থাকতো, কোরআনকে যদি আমরা গ্রহণ করতাম, চুরির হাত কাটা দাও চোরের এই বিধান যদি চালু থাকতো, জুতা কেন সোনার টোপলাও মসজিদে রাখলে কেউ হাত দিত না। ধরে গন্ধটা ঢুকতে না, তার মানে খালি শুনবো কিন্তু গ্রহণ করব না। আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়াহুয়াল আজিজুল গফুর। তোমাদেরকে পরীক্ষা করা হবে, লিয়াবলুয়াকুম মানে কি তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা সুন্দর আমলের পরীক্ষা করা হবে। সুন্দর আমল যদি করতে চাই, এটা ধারাফাতের মতো আমার সাথে বলা লাগবে, সুন্দর আমল যদি করতে চাই তাহলে সুন্দর একটা পরিবেশ লাগবে। জোরে কোন কি লাগবে? সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা সমাজ লাগবে, সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে, সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই তাহলে মানুষের তৈরি আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। ধরে বলেন ঠিক কিনা? এ কথা কি ঠিক? ঠিক ভালো নয়, সকালে বার হয়েছি কার আইন? সবাই বলতেছেন না, জোরে বলেন কার আইন? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে আর ইংরেজদের আইন অনুযায়ী চলবে, এই জিকির দুনিয়ার মধ্যেই শেষ, মরার সময় আর মুখে আসবে না। জোরে কোন কথা ঠিক কিনা?
আল্লাহ বলবে লিমা তাকুলু মা লা তাফালুন, তোর কালেমার সাথে তোর কাজের মিল নাই রে, তুই জিকির করিস আল্লাহর আর আইন মানি শয়তানের। হুজুর হাতটা মিলে যায় একটু, আমি চেয়ারম্যান সাহেব এখানকার থাকেন ভাই রে, আমি একটু সকালে বের হয়েছিলাম তো পেশা এই এই ওয়াজ ভাই না তা জানি, আপনার হাজ বহুত শুনছি আমি, ঠিক আছে আল্লাহ কবুল করুক করে করেন আমিন। তাহলে কি বলতেছি খেয়াল করতেছেন তো, ওয়াজ কিন্তু খুব লম্বা ছড়া হবে না, কারণ আমাকে তুলে দিছে দেরি করে, ওয়াজ তাই বলে শেষ হবে দেরি করে তা মনে করেন না, না না জামাই শেষ করবি দেখ। আমরা এখানে আইছি, এ যে আমার ভাই আছে, 6:30 আমাদের গাড়ি ঢুকছে 6:30, এসার পরে জামাই উঠবে, শ্বশুর উঠবে 9:30, কিন্তু উঠতে উঠতে দেরি হলো, আজকের যা সাইজ হয়, আমি এই বছর যতগুলো মাহফিল করছি এইরকম টপ টপ করে নিয়র পড়া আর কুয়াশা শীত আমি কোনো মাহফিলে পাইনি, তারপরেও আল্লাহ আপনাদেরকে এখানে নিয়ে আইছে, এই জন্য আল্লাহর দরবারে হাজার শুকরিয়া জোরে করার কথা ঠিক কিনা, হ্যাঁ এই জন্য কথাগুলো একটু গুরুত্ব দিয়ে আপনারা শুনবেন। তাহলে সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চায় সুন্দর একটা সংবিধান লাগবে। বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানিয়ে দিছে, আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রী একজন ধার্মিক এবং নামাজকে ভালোবাসে, যার কারণে 564টা মডেল মসজিদ বানিয়ে দিছে, জোরে কোন কথা ঠিক কিনা, কিন্তু সমস্যা হলো মসজিদ আছে মুসল্লি নাই, না মসজিদ আছে কিন্তু মুসল্লি নাই। এখন আপনি বলেন তো মসজিদ বানানোর আগে মুসল্লির কথা খেয়াল করা লাগবে, আমরা মসজিদ তৈরি করি মুসল্লির কারণে, জোরে কর কথা কন না কেন, কিন্তু আমরা মসজিদ তৈরি করে দেখলে মুসল্লি নাই। আমি অনেকগুলো মডেল মসজিদে নামাজ পড়ে দেখছি, বড় বড় এক কাতার দুই কাতার হয়, এখন সরকার শুধু মসজিদ বানালে চলবে না, সরকারের উপরে আল্লাহর আইন বিধান হলো আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হয়, ক্ষমতার মালিক আওয়ামী লীগ না, ক্ষমতার মালিক উমুক না, ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ, জোরে কোন কথা ঠিক না, কেউ যদি বলে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বুঝবেন তার ইমান গেছে, কারণ ক্ষমতার কে আছে আল্লাহ, ওহু আলা কুল্লি শাইইন কদির, সবাই আমার সঙ্গে বলেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ওহু আলা কুল্লি শাইইন কদির। এক নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কি করো, আরো জোরে কর নামাজ, আজকে যদি নামাজ কায়েম থাকতো তাহলে আমাদের কি হতো, হাদিস আছে বিস্তারিত হুজুরি পালক ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না, তবে কেন গাও জুয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি, তবে কেন গাও জুয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না, আজ কেন আল্লাহর নামাজ কায়েম হইল না, আল্লাহ কয় নামাজের জোরে ফায়ের শাখা যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা, এখন আকাম কুকাম নামাজ রোজার একসাথে বান্দিয়া বোঝার জাহান্নামে দিয়াস রওয়ানা, আজ কেন বাংলার মানুষ নামাজ ধরল না, সরকারের আইন করা দরকার যে মসজিদে যখন নামাজের আজান হবে, আজান শোনার পরে যারা নামাজের জন্য মসজিদের মধ্যে ঢুকবে না, মডেল মসজিদের কাছে একটা বড় কামরা করো, ওই কামরার মধ্যে বেনামাজিকে নিয়ে যায় পাশার কাপড় খুলে 10টা করে বাড়ি, ধরে কোন কয়টা করে বাড়ি, 10টা করে যদি বাড়ি বসাতো, আপনারা বলেন তো মডেল মসজিদে এক কাতার, এক কথা কোনো এক কাতার গোটা মসজিদ ভরে গেলে কি হতো, ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজি পড়ে জানলা দরজা বন্ধ করে
একার ভোট না দিয়ে 50 জনের ভোট দেওয়া এর থেকে বাঁচাই দিতে একমাত্র নামাজি পারে দরজা জানলা বন্ধ করে অশ্লীল ভিডিও অশ্লীল সিনেমা না দেখে আল্লাহর ভাই কলিজার মধ্যে রাখা একমাত্র নামাজি পারে আমাদের যুবকগুলোকে অন্য সুন্দরী নারীর দিকে না তাকায়া নিচের দিকে তাকায়া থাকা জোরে কোন কথা ঠিক কি না একমাত্র নামাজ আজকে সেই নামাজ আমাদের নাই এখানে এমন আল্লাহর বান্দারা আছে যারা মাগরিবও পড়েনি এশাও পড়েনি ওয়াজ শুনতিছে কাল সকালে যা গল্প করবি ওয়াজ ছাড়তে পারে তখন তুমি না খালি নামাজের ওয়াজ করছে সালার চাপার লাগতি মরা দরকার লা সলাত লা ইমানা যার নামাজ নাই তার কোনো ইমানই নাই যারা নামাজ নাই তার কি নাই বাইনাল আবদুল কুফরি করগো সালাত বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা আর যারা পড়বে না তারা হলো কাফের এক মিছিলে বলতে হবে আমি বলবো বেয়ানামাজি আপনারা বলবেন কাফের বলতে পারবেন না বেয়ানামাজি হলো না এতগুলো মরদ মানুষের এর একটা মিছিল হলো এই যারা মগরিব এসে পড়েন তারাও পড়েন বেয়ানামাজি আরো জোরে জোর হলো না মার্কা আছে কোন সে মার্কা কোন সে মার্কা আপনার বলবেন ব্যান আমাজি মার্কা আছে কোন সে মার্কা ব্যান আমাজি এখন যারা মাগরিব এসে পড়েনি ওরাও যদি কাফের কাফের মিছিল করে কান্দের ফেরস্তা কবে আল্লাহর কান্দে থাকবো না আল্লাহ বলতেছে ফেরেশতা সাক্ষী থাক ফজর থেকে যদি নামাজ শুরু করে দেয় ও যত নামাজ না পড়েনি এই নামাজ না পড়ার পাপ আমি আল্লাহ মাফ করে দিয়ে দিলাম তাহলে ফজর থেকে কি নামাজ ধরা যাবে যাবে না কারণ বক্তার ওয়াজ দেয় নামাজ ধরা যাবে না নামাজ ধরতে গেলে আল্লাহর আইন লাগবে ধরে কোন কি লাগবে কোরআনে নামাজের আইন আছে না নাই একটু মনোযোগ দিয়ে শুনেন সুন্দর আমল করতে গেলে সুন্দর পরিবেশ লাগবে এই সুন্দর পরিবেশ একমাত্র কোরআনের আইন ছাড়া সম্ভব না অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর নাম শুনছেন উনি একদিন মেম্বরে বসে নিজের গালে নিজে চল মারতেছেন ডান হাতে ডান গালে বাম হাতে বাম গালে এমন সময় ওসমান গুনি মসজিদের মধ্যে ঢুকে বলতেছি আমির আল মুমিনিন আপনি কি পাগল হয়ে গেলেন নিজের গালে নিজে চল মারতেছেন ওমর ফারুক বলে ওসমান মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আমার ভিতরে খান্নাস আমাকে ধোকা দিছে ওসমান গুনি বলে কি ধোকা ওমর ফারুক বলতেছে আমার মন বলতেছে আমি অর্ধ পৃথিবীর খলিফা ওসমান গুনি বলে আমির আল মুমিনিন তাহলে তো আপনাকে ধোকা দেয়নি আপনি তো অর্ধ পৃথিবীরই খলিফা উমর বলতেছে ওসমান খালি বর্তমান নিয়ে থাকলে হবে না আমার অতীতের খবর কি আমার ভবিষ্যতের খবর কি যারা বর্তমান নিয়ে চিন্তা করে এরা হলো শয়তান জোরে করে এরা কি কি হনুরে আজকে তোর সিয়ার আছে আগামীকাল নাও থাকতে পারে কথা কর না কথা কর না ওমর ফারুক বলে ওসমান প্রকৃত মানুষ যারা হবে তারা সবসময় বর্তমান নিয়ে চিন্তা করবে না মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা এক পলকের নাই ভরসা মিশে সকল আশা কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা আমার অতিথি কি আসলো জানেন অতিথে আমি রাস্তায় রাস্তায় কোনো টুকি ওনাকে দেখলেই বলতাম ভাই ওয়াজ করি রে হ্যাঁ দাওয়াত দাও না না তোমার সেমিনার জানি না ওয়াজ করি দাওয়াত আমি 10টা লোকের হাত ধরছি একটাও দাওয়াত দেয়নি এটা আমার অতীত আমার বর্তমান হলো দাওয়াতের এত সাপ আমি সাপের ঠেলায় তিনতলা দুকে থেকে এটা হলো আমার বর্তমান আর আমার ভবিষ্যৎ হলো মসজিদের খাটনি আমার বাড়ির আঙ্গিনায় আসবে আমার সব কাপড় খুলে সাদা কাপড়ের কাপড়টা আমাকে চকলেটের মতন মুড়ায় ফেলবে আমার তিন তালাও থাকবে না নিচ তালাও থাকবে না আমাকে কবরের ঘরে যাওয়া লাগবে তোর কথা ঠিক কিনা তাহলে তুই মাস্তারি মারতিস
তিন তলায় উঠে বলতেছে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল। ওরে তামান দিয়ে বলতেছে আমার বাসা আমার ঘর আমাক নামাইকে। দুই কান্ত দি ফেরেশতাকে আল্লাহ, এক নামানোর কেউ নাই। আল্লাহ বলতেছে একটু ধৈর্য ধর। রাত 3টার সময় একটা ভূমিকম্প, খালি বিল্ডিং একটু 3 সেকেন্ড, কয় সেকেন্ড? 3 সেকেন্ডের একটা ঝাঁকি মারছে, ওই এত ফোর্সে নামছে। ওর কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওরা পর্যন্ত পরার টাইম পাইনি। ফেরেশতারা কয় আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ কয় বর্তমান নিয়ে যারা অহংকার করবে ভবিষ্যতে তাদের পরিণতি ন্যাংটা হওয়া লাগবে। জোরে কর কথা ঠিক না? আপনি কি মনে করতেছেন? একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। ওমর ফারুক বলে ওসমান, আজকে আমি অর্ধ পৃথিবীর খলিফা হয়েছি, কিন্তু অতীতে আমার খবর জানো? ওসমান গরি বলে আমি তো জানি না, আপনি বলেন। ওমর ফারুক বলে আমি খালার বাড়িতে রাখালি করতাম। ওসমান উচ্চম করছে, কি কইলে? বলে হ্যাঁ, আমি খালার বাড়িতে রাখালি করতাম, ছাগল চড়ানোর পরে সন্ধ্যায় যখন আসতাম খালা আমার কান ধরে বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে? আমি ছাগল গুনা দিকে 3-4টা কম, আবার দৌড়। ছাগলগুলো খুঁজে খুঁজে নিয়ে এসে যখন খালারে দিতাম, খালা আমার চুল লম্বা ছিল, চুল ধরে বলতো, ওমর যেই ভুল আজকে করেছ এই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি ক্যান্সেল। আমি তখন খালার পা ধরে বলতাম, খালা রাখালির চাকরি যদি ক্যান্সেল করে দেন তাহলে থাকবো কোথায়, আমি খাবো কি? একদিন যে ওমর রাখালের চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের পাওয়ারে। এখন আপনারা বলেন এই কোরআনের পাওয়ার আছে না নাই? কিন্তু আমাদের বাংলাদেশে ক্লাস 12 ছেলে পিঠের উপর ব্যাগ নিয়ে খাড়া হয়ে পেশাব করতেছে। আমি বললাম বস বাবা, খাড়া হয়ে পেশাব করা জায়েজ না। তুই কোন ক্লাসে পড়িস? তুই তুই পড়িস আসা, তুই বস। তোর স্যার তোকে শিখাই নি কেমন পেশাব করা লাগে? ও তখন বলে চাচা যে কি কয়, আমি প্রাইমারি স্কুলের পেশাবখানার যায় দেখি আমার শাড়ি খাড়া হয়ে পেশাব করে, আর শাড়ি খাড়া হয়ে মারে, তার কমই বসবি? আল্লাহর বাণী শিক্ষা দিয়া মাস গেলে বেতন চাইলে আগে মাদ্রাসা সভাপতির মর্জির উপর মনের উপর তাকাতে হয়, মন ভালো না খারাপ? একই ছেলের তিনটা মাস্টার, যেরকম কয়টা? একটা হলো ইংরেজির মাস্টার, মাস গেলে 2,000 টাকা দেয়। একটা হলো বাংলা অঙ্কের মাস্টার, মাস গেলে 1,500 টাকা দেয়। আর একটা হলো কোরআন শরীফের মাস্টার, 3 মাস হলে কোরআন পড়ায়, এখন পর্যন্ত খবর নেই। ছেলে যখন বাপের কাছে গিয়ে বলতেছে আব্বু আমি নিজের যে কোরআন পড়াতে পারি, তখন বাপ কয় হয় রে তোর যে কোরআন পড়ার কথা মনেই নাই রে। 3 মাস পরে সে বলতেছে হুজুর এত কষ্ট করে আমার ছেলে কোরআন পড়াইছেন, আমি শুনেছি আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া লওয়া জায়েজ নাই। হুজুর মনে মনে কয় এই শোন রাতি আগে শোন, 3 মাস পরে তোর ছেলে যখন কোরআন লিখছে তখন এই ভণ্ডামি ফতুয়া তোর কে শুনাইল রে? এ তো হুজুর মানা ফতুয়া। আজকে বাংলাদেশে চোর ডাকাত বাপ্পার সিনা টান করে ঘুরতেছে, আর আমাদের মতন বক্তাদের 116 জনের তালিকা হয়েছে, তার মধ্যে আমার নাম 18-তে আছে। চিন্তা করি এটা কোন দেশ, যেই দেশে আলেম ওলামার তালিকা হয়, চোর ডাকাত দুর্নীতিবাদ ঘুষখোরের তালিকা হয় না? ধরে কোন কথা কতক্ষণ না কেন, কতক্ষণ না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন, এই কোরআনের ক্ষমতা আছে না নাই? ওমর ফারুক আল্লাহর ক্ষমতা, কোরআনের ক্ষমতা দেখার জন্য, নিজের চোখে কোরআনের ক্ষমতা দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, একটু মনোযোগ দিয়ে শুনবেন মা, কারণ একটা ভালো মা যদি পায়, ভালো জেনারেশন ভালো সন্তান আমরা পাবো। এরা মানুষের দল না করে আল্লাহর দল করবে, ধরে কণ্ঠে না? হ্যাঁ, একটা ভালো মায়ের দরকার। হয়তো বলবেন হুজুর আইয়ুকুম আহসানু আমালার মধ্যে মায়ের কথা করতে গেছিল, শোনেন
এমন একটা যুগ আসছে একটা বাচ্চা নিয়ে আইছে মা খালি কান্দে হুজুর আতালা পাতালা কান্দে একটু ফুফা দেন তো সূরা ফাতিহার উপরে কোনো দোয়া আছে তিনবার বলে ফু দিল আমার কান্নারও বাড়ছে তাই বললাম মা ফু দেওয়া হবে না পানি পড়া খেলো আয়াতুল কুরসি সাতবার পড়ে এক গিলাস পানি ফুঁক দিলাম ওর কান্না আরো বাড়ে মা বলতেছে হুজুর দোয়া দরুদের দিন শেষ মোবাইলের বাংলাদেশ ছেলে যখন কান্দে মোবাইল চালু করে দেয় আর কান্দে না সেই সময় আল্লাহর কোরআনকে কতটুকু আপনারা বিশ্বাস করবেন এটা বোঝানোর জন্য একজন নারীকে নিয়ে আসতেছি একটা মা যদি ভালো হয় তার পেটের বাচ্চা আল্লাহর ওলি হবে জোরে কার কথা ঠিক কিনা বাচ্চা হওয়ার আগে নিয়ত করে ডাক্তার করবা না ইঞ্জিনিয়ার করবা ছেলে কয় বাপ কয় ছেলে হলে ডাক্তার না ছেলে হলে ইঞ্জিনিয়ার মেয়ে হলো ডাক্তার একজনও পায় না পেটের যদি আমার ছেলে হয় আমি কোরআনের হাফেজ বানাবো একজনও পায় না আজকে ডাক্তার কারা হয় গরিবের সন্তান না ধনী সন্তান অধিকাংশ ধনী সন্তান ডাক্তার আর অধিকাংশ গরিবের সন্তান হাফেজ আপনি একবার চিন্তা করে দেখেন যে বেটা কোরআনের হাফেজ হলো ও কি পিছনে থাকবে না সামনে যাবে কোন জায়গা এই একজন কইছে মসজিদের সামনে আয় হায় তুমি যত বড় ডাক্তার হও যত বড় ইঞ্জিনিয়ার হও যত বড় এমপি হও মন্ত্রী হও তোমার জায়গা হলো পিছনে আর কোরআনের হাফেজ আলেমদের জায়গা হলো সামনে ধরে কোন কথা হে তাহলে কোরআনের দাম আছে না নাই হঠাৎ দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ ওই গিরিপথের মধ্যে একটা সুন্দরী নারী ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে উমর ফারুক চমকে গেল এত সুন্দরী একজন নারী দুই পাহাড়ের মাঝখানে যার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই উমর ফারুক আল্লাহর কোরআনকে দেখার জন্যে মেয়েটার নিকটে গিয়া বললেন মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ তোমার অন্তরেই কোনো ভয় ডর লাগতেছে না মেয়েটা বলে পথিকরে তুমি কি হযরত উমরকে চেনো যদি উমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না যেদিন থেকে হযরত উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একটা নারী যাবে ওই নারীর কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না তাহলে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে মানুষের অন্তরে ভয় থাকবে কার আরো জোরে বলে আমার সঙ্গে দেখা করবার কাছে বারবার খালি বার হয় আমি কি হলো ভাই বলে মোটর সাইকেল দেখতেছি হুজুর কারণ কয়েকদিন আগে একটা মোটর সাইকেল চুরি হয়ে গেল চোরের ভয় আল্লাহর ভয় একই কলিজার মধ্যে রয় কোনোদিনও দোয়া কবুল হবে না কেবলমাত্র ভয় করা লাগবে কার তাহলে আমার সঙ্গে যারা পারেন তারা বলবেন সেদিন ষোড়শী নির্জন পথে যাবে কোনো জন কটু কথা কবে না পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর জানি হবে না সবাই বলেন যদি মেনে চলি কোরআন এ জোরে কন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান সকলেই শান্তিতে থাকবে আর্জেন্টিনার পতাকা না ব্রাজিলের পতাকা না যেদিন বাংলার আকাশে কলেমার পতাকা উড়বে